কখনো কান্না কখনো বা তাড়াতাড়ি গ্রেফতার করা হয়েছে বলে ইডির কাছে অনুযোগ কিন্তু জে রায় কিছুতেই মুখ খুললেন না কালীঘাটের কাকু ইডি অফিসারদের অবশ্য তাতে চিন্তিত নন তাদের ধারণা সবুরে ঠিকই মিয়া ফলবে প্রথমে খাওয়া দাওয়া বন্ধ পরে খাওয়া শুরু করলেও দফায় দফায় চলছে কান্নাকাটি মোট কথা যে কালীঘাটের কাকু সিবিআই জে রায় টেনশন ফ্রি ছিলেন সেই তিনি ইডি হেফাজতে সম্পূর্ণ পাল্টে গিয়েছেন বা বলা যায় ভেঙে পড়েছেন পুরোপুরি মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করার পর রাতে কিছু খাননি সুজয় কৃষ্ণ ভদ্র বুধবার সকাল থেকেও ছিলেন না খেয়ে এ নিয়ে ইডি আদালতে পরিষ্কার জানায় মঙ্গলবার রাত থেকে কিছু খাননি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সম্ভবত না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়ার চেষ্টা করছেন যাতে হাসপাতালে ভর্তি হয়ে জেরা এড়ানো যায় আদালত ১৪ দিনের ইডি হেফাজত দেওয়ার পর সিজিও কমপ্লেক্সে কাকুর সঙ্গে দেখা করতে আসেন তার মেয়ে বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে কথা বলেন তিনি মেয়ে প্রশ্ন করেন টিভিতে এসব কি দেখছি মেয়ে চলে যেতেই ফের কান্নায় ভেঙে পড়েন কাকু ঘণ্টা দেড়েক ধরে চলে কান্নাকাটি ইডি আধিকারিকদের তিনি বারবার বলতে থাকেন আর একদিনের জন্য অন্তত সময় দেওয়া হলো না কেন সামাজিক সম্মান নষ্ট হয়ে গেল জবাবে ইডি আধিকারিকরা বলেন তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে কিন্তু তিনি কিছুতেই সহযোগিতা করেননি এরপরও কাকুর কান্না থামেনি প্রায় ২৪ ঘন্টা পর বুধবার রাতে অবশ্য ডিনার করেন তিনি বৃহস্পতিবার সকালেও সারেন ব্রেকফাস্ট এরপরই শুরু হয় ম্যারাথন জেরা কিন্তু তার বিরুদ্ধে এখনও অসহযোগিতার অভিযোগ করছে ইডি ইডির অভিযোগ সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু কার্যত কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না এড়িয়ে যাচ্ছেন তদন্তকারীদের এখনও ভুল পথে চালিত করার চেষ্টা করছেন ২০ মে কাকুর বাড়ি অফিসে যেদিন ইডি তল্লাশি চলে সেদিনই বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি ইডির দাবি কুন্তল ঘোষের নির্দেশে অয়নশীল সন্তুর কাছে ২৭ কোটি টাকা পাঠায় সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে সন্তুর যোগসাজশের অভিযোগ করেছে ইডি তদন্তকারীদের দাবি বিভিন্ন সময় বিপুল টাকা কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুজয় কৃষ্ণ ও সন্তুর কাছে আসত সেই টাকা শেষমেশ কাদের কাছে যেত সেটাই জানতে সন্তু ও সুজয় কৃষ্ণকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে অল্পদিনের মধ্যেই সন্তুকে তলব করা হবে বলে খবর ইডি সূত্রে বিক্রম দাসের রিপোর্ট জি ২৪ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা